হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসসিজিডি কনস 2024-এর লাস্ট রিজনিং ক্লাস নিয়ে, পার্ট নাম্বার 53। এটা যার মধ্যে আজকে আমরা 30-3-2024-এর শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিং নিয়ে সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 12টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আজকে এটা আমাদের শেষ ক্লাস। এর আগে কিন্তু আমাদের ম্যাথ শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু এবার কিন্তু প্লে লিস্ট ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করো। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন দেখো, বলছে এখানে যে সঠিক মিশ্রিত বিকল্প এখানে বসাতে হবে, যে বিহার যদি পাটনা হয়, ঝাড়খণ্ড রাঁচি হলে রাজস্থান কী হবে? তো এগুলো প্রত্যেকের ক্যাপিটাল, এটা এখানে কী হবে? তাহলে জয়পুর হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বলছে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে। তো 12-র পরে 24, তারপর হচ্ছে 48, 96, 192, তাহলে এরপরে কী হবে? দেখো ইনটু টু করে বাড়ছে প্রত্যেকটা, ইনটু টু করে বাড়ছে, তেমন নিশ্চয়ই লাস্টেরটাও ইনটু টু হবে। এখানে 2 2 4, 19 2 হচ্ছে 38, 384 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সাতজন বালক আছে, পি কিউ আর এস টি ইউ ভি, একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। সাতজন আছে এখান থেকে, তো একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, ঠিক আছে। আচ্ছা এখন কী বলছে, ভি হচ্ছে এখানে আর এর ডান দিকে দ্বিতীয়, ইউ হচ্ছে এখানে আর এর অবিলম্বে বাম দিকে, পি হচ্ছে টি এর ডান দিকে তৃতীয়, এস এবং টি কিউ এর অবিলম্বে প্রতিবেশী, কিউ এর ঠিক ডান দিকে কে বসে আছে, ঠিক আছে। এস এবং টি হলো কিউ এর অবিলম্বে প্রতিবেশী। দেখো তাহলে কিউ যদি মাঝখানে থাকে, তাহলে নিশ্চয়ই টি এপারে আছে, এস এপারে আছে, তা দেখো কিউ এর ঠিক ডান দিকে হয় কি হতে পারে, দেখো টি কিউ এস এটাও হতে পারে, দেখো ঠিক ডান দিকে তাহলে কী হতে পারে, হয় এস থাকতে পারে কিংবা টি থাকতে পারে, তাই না? অপশান দেখো এখানে বি আর ডির মধ্যে কিন্তু আমাদের কনফিউশন, ইউ বা আর তো এখানে হবেই না, তাই না? আচ্ছা দেখা যাক তাহলে। আচ্ছা আমি এখানে কাজ করি, মঞ্চ আর নিচ্ছি আমি এখানে, আর এর ডান দিকে দ্বিতীয়, 1 2, তাহলে এখানে বসে আছে ভি, আর এখানে ইউ হচ্ছে এখানে আর এর অবিলম্বে বাম দিকে, তাহলে ইউ এখানে বসে গেল, তাহলে তিনটে এখানে বসবে কি না, এস কিউ টি বা টি কিউ এস কিন্তু এই জায়গাটাতেই বসবে। আচ্ছা আর কি বলছে এখানে, ইউ হচ্ছে এখানে আর এর অবিলম্বে বাম দিকে হয়ে গেছে, পি হচ্ছে এখানে টি এর ডান দিকে, পি হচ্ছে এখানে টি এর ডান দিকে তৃতীয়। আচ্ছা দেখো তাহলে টি যদি আমি এখানে নিই, তাহলে কী হবে, 1 2 3, তাহলে পি এখানে বসবে, তাহলে পি এখানে বসানো নিশ্চয়ই এখানে কিউ হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেলো এটা এস, ঠিক আছে। তাই এখন আমাদের ক্লিয়ার, দেখো কিউ ডান দিকে কে রয়েছে, টি রয়েছে, টি হচ্ছে অ্যান্সার এখানে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, ছজন স্টুডেন্ট আছে এখানে, টম, লিলি, জন, মাইক এবং এমা, 3 2 5টা হলো। আচ্ছা সারা আছে, একটা নাম সারা আছে, এস এ আর এই সারা, একটা বৃত্তে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। ছজন আছে এখানে, তাহলে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন আর এ হচ্ছে ছজন। জন হচ্ছে লিলির বাম দিকে থার্ডে, সারা এবং টমের মাঝে, ঠিক আছে। তাই কাজ করি বঞ্চ, সারাকে আমি এখানে রাখি, তাহলে সারা এখানে থাক আর টম থাকুক এখানে, তার ঠিক মাঝে রয়েছে জন, যে আবার লিলির বাম দিকে থার্ডে, 1 2 3, তাহলে লিলিকে আমি রাখছি এখানটাতে, তাহলে 1 2 3, এই একটা প্যাটার্ন হতে পারে, ঠিক আছে। আর একটা হতে পারে কি না, টম থাকবে এখানে আর সারা থাকবে হচ্ছে এখানে, জন থাকবে হচ্ছে এখানে, লিলি কিন্তু এই একই জায়গাতেই থাকবে, ঠিক আছে। আচ্ছা আর কি বলছে এখানে, টম কিন্তু মাইকের পাশে না, তাহলে মাইক তাহলে নিশ্চয়ই এখানটায় বসবে, ঠিক আছে। আচ্ছা সারা মাইকের ঠিক বাম দিকে বসে আছে, দেখো মাইকের বাম দিকে কি বসে আছে, না দেখো ডান দিকে বসে আছে, তাহলে এই প্যাটার্নটা কিন্তু আমার এখানে টানা ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ করি বঞ্চ, মাইককে আমি এখানে রাখি এই প্যাটার্ন অনুযায়ী, দেখো সারার, আচ্ছা টমের পাশে মাইক বসবে না, সরি মানে কী বলেছিল যে টমের পাশে কিন্তু মাইক বসবে না, তাহলে নিশ্চয়ই মাইক এখানটায় বসবে, তাহলে দেখো সারা কিন্তু এখানে মাইকের দেখো ঠিক বাম দিকে কিন্তু রয়েছে, কোনো অসুবিধা নেই, তাহলে এখানে একমাত্র কে বসবে, এমা বসে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এমার ঠিক ডান দিকে কে রয়েছে, দেখো কে রয়েছে এখানে, টম রয়েছে, টম মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে, 990, 990, 962, 934, 906, 878, এরপর হচ্ছে জিজ্ঞাসা, দেখো এপার থেকে এপারে গেলে দেখো বাড়ছে কত, এখান থেকে 22, 6 হচ্ছে 28, এখানে দেখো 28 বাড়ছে, তাহলে এখানেও দেখো 28, এখানেও তাহলে 28, তাহলে নিশ্চয়ই এখানেও তাহলে 28 বেড়ে এটা হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে 850 ছিল, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ছক্কা, চারটা অপশান দেখানো হয়েছে, সির বিপরীতে কোন বর্ণটা থাকবে, সির বিপরীতে কোনটা থাকবে, দেখো সি এখানে আছে মানে দেখো ডি আর ই এখানে রয়েছে পাশে, তাহলে এখানে কিন্তু ডি বা ই থাকতে পারে না, এখানে জি আছে মানে জিও থাকতে পারে না, তাই দেখো এখান থেকে ডি ই জি কাটা, তার মানে কী হলো এখান থেকে, অপশান ডি এফ হচ্ছে সি এর বিপরীতে, ব্যাস। তো এখানে বলছে কি না, বলছে প্রদত্ত চিহ্ন ধরে ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে 1 এবং 2 সমীকরণের মান কত হবে, দেখো এখানে গুণ আর বিয়োগটাকে কিন্তু আমাদের এখানে ইন্টারচেঞ্জ করতে বলেছে,
তা সেক্ষেত্রে একের মানটা কত হবে এখান থেকে? আচ্ছা, তাহলে এখানটায় হচ্ছে বিয়োগ, আর এখানটায় হচ্ছে গুণ, প্লাস এখান থেকে 15 ভাগ হচ্ছে 3, 7 মাইনাস হচ্ছে 48, প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 15 পাচ্ছি, 7 পাচ্ছি 12, মানে -36 পাচ্ছি। দেখো একমাত্র অপশন আছে কোথায় না, অপশন বিতেই কিন্তু মানে 36 রয়েছে, তাই এটাই আমাদের অ্যান্সার হবে, আর দেখার দরকার নেই। নেক্সট চলো, লাউডের কোড হচ্ছে এখানে কত না, LOUD-র কোড হচ্ছে এখানে IKRZ, তেমন এখানে পেলের কোডটা এখান থেকে আমাদের কি হবে দেখো, এখানে L হচ্ছে এখানে 12, O হচ্ছে এখানে 15, E হচ্ছে 21, D-4, R-18, Z-26, K হচ্ছে 11, I-9, P হচ্ছে 16, 1, C-3, E হচ্ছে 5। তো এখান থেকে -3, এখান থেকে -4, এখান থেকে -3, এখান থেকে কিন্তু -4, তাহলে এখান থেকে কী হবে, -3 হবে মানে 13 হবে, 13 মানে হচ্ছে M, 1 মানে হচ্ছে 27, 4 কমানো হচ্ছে 23, মানে W হচ্ছে এখান থেকে 23, M এর পরে W। আচ্ছা আর একটু দেখি আমরা এখান থেকে, তাহলে 3 কমানো এখানে পাচ্ছি আমরা জেড, তাহলে MW, আচ্ছা সি হচ্ছে 3, তো 3 থেকে 3 বিয়োগ করো মানে এখান থেকে কিন্তু আমাদের হবে জেড হবে এখান থেকে। আচ্ছা MWZ দিয়ে কি আছে কোনোটা, MW না, আচ্ছা নেই দেখা যাচ্ছে, আচ্ছা সরি এটা L আছে, সি না, L হচ্ছে তো 12, তাহলে 12 থেকে 3 কমানো মানে পাচ্ছি কিন্তু আমরা 9 পাচ্ছি, 9 মানে পাচ্ছি কিন্তু আমরা I, দেখো MWI, আর দেখো হ্যাঁ MW দুটো আছে, অপশান B আছে, C আছে। আচ্ছা লাস্ট দেখো এখানে 5 থেকে 4 কমানো পাচ্ছি কত, আমি এখানে দেখেন 1 পাচ্ছি, 1 মানে হচ্ছে A, MWIA হচ্ছে অ্যান্সার এখানে, অপশান B হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি এটা প্রথমে সি ভেবেছিলাম, কারণ এখানে দেখো এল আছে। নেক্সট চলো, কী বলছে এখানে, A×B A+B মানে সব দিয়ে দিয়েছে এখান থেকে, তো বলছে এখানে এ ডি এর কে হয়, এ ভাগ বি, তার মানে এ হচ্ছে এখানে বি এর ছেলে, হলো B+C মানে হচ্ছে বি হচ্ছে মানে এ হচ্ছে এখানে প্রথমটার মা, প্রথমটা হচ্ছে পরের জনের মা, তাহলে এখানে বি হচ্ছে এখানে সি এর মা, বি হচ্ছে এখানে সি এর মা। আচ্ছা C×D মানে কী বোঝাচ্ছে এখানে, ইন্টু মানে বোঝাচ্ছে এখান থেকে যে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা, তাহলে সি হচ্ছে এখানে ডি এর বাবা। দেখো প্রশ্ন কী বলছে এখানে, যে এ ডি এর কে হচ্ছে, দেখো এ ডি এর কে হচ্ছে এখান থেকে, দেখো এ ডি এর কে হচ্ছে, দেখো এখানে দেখো তার যে বাবা আছে, তার বাবার তো ভাই হচ্ছে এ, তাই না, তাহলে বাবার ভাই মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এ হচ্ছে এখানে ডি এর কে হচ্ছে না, সি আর এ তো এরা তো ভাই, তাহলে তার বাবার ভাই মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো, কী বলছে এখানে, তো বলছে ক্রিয়েটকে লেখা হচ্ছে এখানে ডিস্ট্রয়, ডিভাইডকে লেখা হচ্ছে ইউনাইট, আর ইম্পর্টেন্টলি তাহলে আমরা কী লিখবো, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু এখানে অপোজিট রয়েছে, তৈরি করা ধ্বংস, দেখো এখানে ডিভাইড করা ইউনাইট করা, তাহলে ইম্পর্টেন্ট তাহলে কী হবে এখান থেকে, ইরিভ্যালেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ আর হচ্ছে অপ্রাসঙ্গিক, এটা হচ্ছে আমাদের এখানে মিল হবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, হুইসেলের কোড হচ্ছে এইটা, WHISTLE, হুইসেলের কোড হচ্ছে এখান থেকে VGHRSKD, সেক্ষেত্রে আমাদের ট্রাম্পেটের কোডটা কী হবে এখান থেকে, আচ্ছা কোডটাকে আমরা একটু ক্র্যাক করি, W হচ্ছে 23, A হচ্ছে 8, I-9, S হচ্ছে 19, T-20, L-12, E হচ্ছে 5, V হচ্ছে 22, G-7, H-18, R-18, H-18, S হচ্ছে এখানে 19, K হচ্ছে এখানে 11, D হচ্ছে এখানে 4, তাহলে -1, -1, -1, -1, -1, দেখো প্রত্যেকটাই তো -1 করে কমছে এখান থেকে, তাই না, তাহলে টি কী হবে এখানে, এস হবে, এটা কী হবে না, কিউ হবে এখান থেকে, এখানে কী হবে, টি হবে এখান থেকে, এখানে কী হবে এখানে, জে কে এল, এল হবে এখান থেকে, MNOO হবে এখান থেকে, ডি হবে এটা, এখানে কী হবে না, এস, SQTLODS, SQTLODS মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিস্টেম সম্পন্ন করতে হবে, GJMP, সহজে কোড বসাবো, দেখো জি হচ্ছে 7, জে হচ্ছে 10, এম হচ্ছে 13, পি হচ্ছে 16, তাহলে এখানে কী হবে, দেখো 3 করে করে বাড়ছে না, তাহলে এখানে কী হবে, এটা 19 হবে, 16 3-এ যোগ করলে হয় 19, 19 মানে হচ্ছে এখান থেকে এস, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে, আচ্ছা দেখো MNLMNOP, তাহলে এখানে সে LMNOP, আচ্ছা এটাই হচ্ছে প্যাটার্ন, LMNOP হলো, আবার LMNOP, আবার LMNOP, আবার LMNOP, তার মানে এখানে কী হলো, MO, মোমো বা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, 10@70*60#90 সময় সময় এখানে বলছে কত না, 4300, তাহলে এখান থেকে আমাদের 80@40*50#90
60 কত হবে এখান থেকে? আচ্ছা দেখো এখান থেকে এটা ইনটু করে দাও, দেখো পাচ্ছি কত, এখান থেকে আমরা 4,200 পেয়ে যাচ্ছি। আর এটা জাস্ট যোগ করে দাও, দেখো এখান থেকে 90 আর 100 পাচ্ছি, আমার আরও আরও 100 পাচ্ছি, এখানে কত হচ্ছে এখান থেকে 4,300, তার মানে এটা হবে গুণ আর এইগুলো হবে কি প্রত্যেকটা যোগ হয়ে যাবে, সিম্পল। তাহলে 80 প্লাস এইটা এটা গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 2,000, আর এখানে পাচ্ছি এটা হচ্ছে 60, মানে এখানে পাচ্ছি 140, মানে পাচ্ছি এখান থেকে 2140, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো একটা ছক্কা দূরশন দেখানো, 6-এর বিপরীত এখানে কোনটা থাকবে, দেখো একমাত্র কমন পয়েন্ট কী এখানে পি, তাহলে পি থেকে ঘুরিয়ে দাও, তাহলে P216 তাহলে এখানে কী হলো, তাহলে 6-এর বিপরীতে কে আছে না, 2 আছে, 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে, কিছু গাছ হচ্ছে এখানে ফুল, তাহলে কিছু গাছ এখানে গাছ হলো, এটা হলো আমাদের ফুল, কোনো ফুল এখানে কিন্তু আমাদের লাল নয়, সমস্ত গাছ হচ্ছে এখানে ফুল না, সমস্ত তো বলা যাবে না, সমস্ত লাল হচ্ছে ফুল এটাও বলা যায় না, কিছু গাছ লাল নয় এটা কিন্তু অবশ্যই, কারণ এইটুকু যা ঢুকে আছে এর মধ্যে এটা কিন্তু লাল নয়, তাহলে 3 কিন্তু এখানে অনুসরণ করছে, কেবলমাত্র 3ই এখানে অনুসরণ করে। নেক্সট চলো, তো বলছে এখানে বর্ণমালার ক্রমটি সাজাতে হবে এখান থেকে LO, দেখো এখানে আছে এল এর পরে ও, এখানে আছে এল এর পরে আই, আই ও, এখানে দেখো এ, তাহলে সবার আগে নিশ্চয়ই এখানে 5টা যাবে, হ্যাঁ, আর দেখো লাস্টে কে যাবে, দেখো ওর পরে এখানে আছে এস, তাহলে নিশ্চয়ই এখানে লাস্টে যাবে 1, তার আগে যাচ্ছে হতে কথা 4, তাহলে 5 দিয়ে শুরু 4-1 দিয়ে শেষ, একমাত্র অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন তীরযুক্ত ফিগারটা এখানে আমাদের বসালে সিরিজটা সম্পূর্ণ হবে, তীরটা দেখো এরকম রয়েছে, তাও দেখো এটা কোন দিকে গেল, এই দিকে গেল, দেখো এই গেছে এখান থেকে, আবার দেখো এটা ওই দিকে গেছে, আমার দেখো এটা এইভাবে ঘুরছে, তো নিশ্চয়ই এইবারে এই দিকে থাকবে, দেখো এই দিকে তীরের মুখ এখানে 1-এ আছে, 2-এ তো নেই, 4-এ বাদ দিয়ে দাও, এখন 1 আর 3-এর মধ্যে হচ্ছে আমাদের এখানে কন্টেস্ট, যে কোনটা হবে, দেখো এইটা কিন্তু একদম অপোজিটে নয়, ঠিক তার দেখো পাশের ঘরটা কিন্তু এখানে কালো হয়েছে, কিন্তু এখানে কী আছে দেখো, এখানে কিন্তু দেখো পুরোপুরি অপোজিটে রয়েছে, তাহলে 3 তো হবে না এখানে, 1টাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, কী আছে অপোজিটে কিন্তু কোনোটা কালো নয় এখান থেকে, জাস্ট পাশের একটা ঘর কিন্তু এখানে কালো, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন ফিগারটা এখানে বসাতে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, দেখো কী হচ্ছে এখান থেকে, এটা দেখো এখানে ছিল, এইখান থেকে গেলো, এটা কোথায় গেলো, দেখো এইটা গেলো, এই দুটো জিনিস কিন্তু একদম এই বরাবর বসে গেলো এখানে, ঠিক আছে, আবার দেখো এটা কিন্তু গেলো কোন বরাবর না, এই বরাবর বসে গেলো, এই গেলো এখান থেকে, আবার দেখো এটা কিন্তু এই বরাবর গেলো, তাহলে নিশ্চয়ই কোন বরাবর যাবে, নিশ্চয়ই এই বরাবর যাবে, তাহলে এর মধ্যে বক্স থাকবে, বক্সের মধ্যে এখানে ডিপ কালোটা এখানে যাচ্ছে, আর তারপরে যাবে এইটা এখানে যাবে, এখন দেখো এরকম ফিগার কোথায়, দেখো নিচের দিকে কালো, উপর দিকে এইটা, দেখো একমাত্র অপশান 4-এতেই আছে, আর কোথাও তো নেই, তো অপশান 4-ই হচ্ছে অ্যান্সার, বাকি তো কোনো ক্ষেত্রে মিলছে না এখানে, 1, 2, 3 বা 4 হচ্ছে অ্যান্সার। লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা, তো দেখো এখান থেকে এই যে ফিগারটা তৈরি হয়েছে, এই ফিগারটা অ্যাকচুয়াল একই রকমের ফিগার আমরা এখানেও পাবো, এখানেও পাবো, এখানেও পাবো, 4টে ফিগার পাবো একই রকম, 1-এ তো নেই, 2-এ কিন্তু আছে, 3-এ নেই, 4-এও নেই, তাহলে এখানে কিন্তু একমাত্র 2টাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে, কারণ এইটার ছবি এখানে তৈরি হবে আর পাশেও তৈরি হবে, ঠিক আছে, মানে 4টে পাবো কিন্তু এই ফিগার আমি, তাহলে 2 হচ্ছে আমার এখানে রাইট ফিগার, যেটা বসলে কিন্তু আমাদের এখানে এই ভাঁজগুলোর উপর পাওয়া যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাসটা, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমরা লাইক করে জানাও, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে আসি করো পরের পার্টগুলোর জন্য, পরের ক্লাসগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।